স্পেশালিটি হাসপাতাল অথচ পরিষেবা পাচ্ছেন না রোগীরা। অভিযোগের শেষ নেই রোগীর পরিজনদের, দূর দূরান্ত থেকে এসেও ফিরে যেতে হচ্ছে খালি হাতে। কেউ কেউ আবার দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছেন হাসপাতাল চত্বরেই, সেই সঙ্গে দালাল চক্রের অভিযোগ তো রয়েছে এই হাসপাতালকে ঘিরে। রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল অথচ পরিষেবা পাচ্ছেন না রোগীরা, অভিযোগের কোনো শেষ নেই রোগীর পরিজনদের, দূর দূরান্ত থেকে ফিরে আসছেন তারা, আসার পরও তাদেরকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। অপরদিকে দেখুন আরও একটা ছবি দেখাচ্ছি, প্রায় তিন মাস ধরে এসএসকেএমে ভর্তি রয়েছেন কাকু, অর্থাৎ কালীঘাটের কাকু। লাগাতার আমরা সকাল থেকে দেখাচ্ছি যে বর্তমানে তিনি কেমন আছেন, বহাল তবিয়তে রয়েছেন তিনি, একেবারে ভিআইপি কেবিনে সোফার ওপর বসে রয়েছেন কালীঘাটের কাকু। আর অপরদিকে এই হাসপাতালের বাইরে রোগীর পরিজনদের লম্বা লাইন, রোগীদের নিয়ে তাদেরকে ফিরে যেতে হচ্ছে, কেননা তারা বলছেন তারা পরিষেবা ঠিকভাবে পাচ্ছেন না। সিট বিক্রি হচ্ছে বড় 12,000-15,000 একটা সিটে চাইছে, তো গরিব মানুষ কোথা থেকে দেবে? গভর্নমেন্ট হসপিটাল মানে কিসের জন্য? এটা অবস্থা তো দেখতে হবে না, অবস্থা না দেখালে তাহলে হবে কি করে? আমি তো একটা মানে এখানকার পাবলিক মানুষ, আমি তো হসপিটালে এসে ইলাজ করতে আপন পেশেন্টকে নিয়ে। আগর আমার পেশেন্ট বাইরে থাকবে, মানে যার আমার তো যা পেশেন্ট না অন্য কারোর পেশেন্ট, আগর ওই পেশেন্টটা বাইরে থাকলে তাহলে তো হসপিটাল দায়িত্ব কি আছে? রিক্সে পড়ে আছে, দেখছে না কোনো কোনো অসুবিধা মানে হচ্ছে না ভালো করে, ডাক্তার ঠিক মতন থাকছে না, এগুলো দেখতেই হবে। তো দেখাশোনা যদি করে ভালোভাবে তো এতগুলো রোগী বাইরে পড়ে থাকে না, আর বেড খালি হয়ে যাবে। যদি ঠিক মতো ডাক্তারবাবুরা অপারেশন করে বা অপারেশন করার পরে 20 দিন বা 25 দিন রাখার পরে যদি ছুটি দিয়ে দেয় তাহলে এইগুলো লোককে বাইরে রাখতে থাকতে হয় না। আমাদের বললে আজকে আপনার লোক ভর্তি হয়ে যাবে, কালকে ভর্তি হয়ে যাবে বলে তারপর আমাকে এক মাস ধরে ঘোরার পরে আইসিউতে ভর্তি করিয়েছে। কিন্তু আমরা তো জানি পশ্চিমবাংলার মধ্যে আমাদের তো জানি একটা ভালো হাসপাতাল, যে আমরা ফ্রি চিকিৎসা পাওয়ার জন্যে সব কিছু এর জন্যে, তাই এত হাইরানি হওয়ার পরে মানুষ দুর্ভাগ্যের জন্য ঘোরাফেরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে দুটো উইন্ডোর মাধ্যমে যে ছবি দেখাচ্ছি, যে ছবি আমরা সকাল থেকে লাগাতার দেখাচ্ছি যে এসএসকেএমের ভিআইপি কেবিনে কেমন আছেন সুজয় কৃষ্ণ ভদ্র, সেই ছবিটা যখন দেখাচ্ছি ঠিক তখনই অপরদিকে এসএসকেএমে সেখানে দালাল চক্রেরও অভিযোগ উঠে আসছে, এবং এই বিষয় নিয়ে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। রোগ তার হয়েছে বলে বলা হচ্ছে, সেখানে কতটা খোশ মেজাজে তিনি থাকতে পারবেন সেটা একটা সাধারণ মানুষের মনে সন্দেহের ব্রেক করতে পারে। এবং আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে রিপাবলিক বাংলায় যে অন্তর্তদন্ত তারা করেছেন তাদের উচিত সেই তদন্তের রিপোর্ট তারা যদি তদন্তকারী সংস্থাকে দেন, বা তদন্তকারী সংস্থাও এটা যেহেতু গণমাধ্যম এবং গুরুত্বপূর্ণ গণমাধ্যম, সেই গণমাধ্যমের প্রচারিত সেই ধরনের রিপোর্টকে কেন্দ্র করে তারাও যাতে সুমোটো অ্যাকশন গ্রহণ করেন এই বিষয়টা খতিয়ে দেখা। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।